হ্যালো ভিওয়ার্স বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার একটা প্রিয় হেয়ার মাস্ক তো এই হেয়ার মাস্কটা তোমরা যদি ব্যবহার করো যাদের রুক্ষ চুল খুব ড্রাই চুল খুব শুষ্ক হয়ে থাকে কোকড়া হয়ে থাকে তাদের জন্য কিন্তু খুবই খুবই ভালো মানে হানড্রেড পারসেন্ট এফেক্টিভ কার্যকারী একটা হেয়ার মাস্ক তাছাড়া যাদের খুব চুল ওঠার সমস্যা খুব চুল পড়ে যায় ড্যান্ড্রফের সমস্যা বা ম্যানেজেবেল না চুলগুলো সিল্কি না তারা কিন্তু অবশ্যই আজ থেকে এই হেয়ার মাস্কটি ব্যবহার করা শুরু করে দাও তোমাদের চুল কিন্তু হেলদি হবে শাইনি হবে এবং সিল্কি হবে তার সাথে সাথে চুল কিন্তু খুব বৃদ্ধি পাবে দ্রুত গতিতে তো বন্ধুরা ফার্স্ট আমাদের উপকরণ নিতে হবে ডিম চুলের লেন্থ অনুযায়ী অবশ্যই দুটো ডিম নিয়ে নেবে কুসুম শুদ্ধ ডিমে ভিটামিন এ ও ই থাকে তাছাড়া বায়োটিন থাকে তার ফলে কিন্তু আমাদের চুল হেলদি করে তোলে শাইনি করে তোলে এবং চুল পড়া বন্ধ হয় খুব চটজলদি একটা ডিম একটা বোলের মধ্যে ফাটিয়ে নেবে যার যতটুকু প্রয়োজন ফাটিয়ে নিয়ে কিন্তু ডিমটা নিয়ে নিতে হবে এর মধ্যে নেক্সট উপকরণ দেবো আমরা টক দই টক দই আমাদের চুলে প্রোটিন জোগায় এবং তার সাথে সাথে চুল চুলকে কিন্তু সিল্কি করে এবং হেলদি শাইনি করে তোলে মাথায় যাদের খুব ডেড সেলস নোংরা খুশকি আছে সেগুলো কিন্তু রিমুভ করে দেবে একদম একবার ব্যবহারই এই হেয়ার মাস্কটি তাই আমরা এর মধ্যে চার থেকে পাঁচ চামচ টক দই নিয়ে নেব একটা বাটির মধ্যে তো বন্ধুরা তোমাদের যতটুকু বললাম চুলের লেন্থ অনুযায়ী তোমরা সব কিছু কিন্তু নেবে এবার আমরা নিয়ে নেব এর মধ্যে দু থেকে তিন চামচ মধু অনেকেই ভাবো যে হানি দিলে আমাদের চুল পেকে যাবে বা অনেকের একটা ভুল ভাবনা ধারণা আছে কিন্তু না বন্ধুরা মধু চুলে পুষ্টি যোগাবে তাছাড়া আমরা যে সফট চুল চাই যে আমাদের চুলটা খুব নরম হবে উস্কো শুষ্ক থাকবে না ময়েশ্চারাইজার থাকবে মানে কন্ডিশনিং করবে সেটা কিন্তু মধুর ভীষণ কার্যকারী তাই বলবো তিন থেকে চার চামচ মধু দিয়ে সব একসঙ্গে কিন্তু মিশ্রণটা ফেটিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট ফেটানোর পর তোমরা চুলে ভালো করে কিন্তু ব্রাশের সাহায্যে বা হাতের সাহায্যে তোমরা কিন্তু লাগিয়ে নেবে অবশ্যই লাগিয়ে নিয়ে এভাবেই ছেড়ে দেবে আধা ঘন্টা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তারপরে নর্মাল শ্যাম্পু দিয়ে তোমরা হেয়ার ওয়াশ করে নেবে এটা সপ্তাহে দু দিন ব্যবহার করো দেখবে বন্ধুরা তোমাদের মানে চোখের পলপে চুল কিন্তু সিল্কি উজ্জ্বল চকচকে হয়ে উঠবে তাছাড়া চুল পড়ার সমস্যা তো যাবেই এবং চুলের টেক্সচার চুল বাড়বে চুল ঝরবেও না তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক